আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা দিয়ে একদমই খাস্তা ও কুরকুরে পুরো এক থালা মশলা পাপড়ি, যেটা তোমরা পুরো দু মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আর যেহেতু এটা আমি আটা দিয়ে তৈরি করব, তাই খুবই হেলদি হবে। আর আমরা দোকান থেকে যে মশলা পাপড়ি কিনে খাই, সেগুলো কিন্তু ময়দা ও নানা কেমিক্যালস দিয়ে ব্যবহার করা হয়। তাই তোমরা এই মশলা পাপড়ি চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বা হালকা ফুলকা খেতে পেলে চায়ের সাথে কিন্তু খুব মজা করে খেতে পারবে। তো চলো রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি। এবার যেই কাপের মাপ করে এক কাপ আটা নিলাম, ঠিক সেই কাপেরই মাপ করে আমি চার ভাগের এক ভাগ সুজি নিয়ে নিচ্ছি। যদি তোমরা ময়দা দিয়ে তৈরি করো, সেক্ষেত্রে সুজি দেওয়ার কোনো দরকার নেই। আর যেহেতু আটা দিয়ে তৈরি করছি, তাই সুজি দিতে হবে, এতে করে খুবই খাস্তা ও কুরকুরে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে, আর এরই সাথে দিয়ে দিলাম এখানে কিছুটা ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ান, আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে একসাথে আটার সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। এতে করে খুবই খাস্তা ও কুরকুরে হবে কিন্তু এই মশলা পাপড়িগুলো। তো দেখো, আমি খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে কিন্তু বন্ধুরা, যেহেতু এখানে সুজি রয়েছে ডোয়ের মধ্যে, সেহেতু এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি, আর রেস্টে রাখার কারণে দেখো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, আর ঠিক এরকম বড় সাইজের আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এতে করে বেলতেও সুবিধে হবে, আর একসাথে অনেকগুলো কিন্তু পাপড়িও তৈরি করে নেওয়া যাবে। এবার এটাকে আমি বেলে নেব। তার জন্য আগে থেকেই বোটের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বড় রুটির সাইজ করে বেলে নেব। আর রুটিটাকে কিন্তু খুব বেশি মোটা করে বেললে হবে না, একটু পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখো, আমি খুব বড় একটা রুটি করে বেলে নিয়েছি, আর ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি, মানে রুটির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে ঠিক এইভাবে আমি ছিদ্র করে নেব পুরো রুটিটার গায়ে। এতে করে কী হবে, যখন এই পাপড়িগুলো তেলের মধ্যে আমি ভাজব, তখন কিন্তু ফুলে উঠবে না। তাই অবশ্যই কিন্তু ঠিক এরকম করে একটু ছিদ্র করে দিতে হবে। তো পুরো রুটিটাতে আমি একইভাবে ছিদ্র করে নিয়েছি। এবার এখানে একটা গ্লাস নিয়েছি। তো তোমরা কে কেমন বা কতটা বড় তোমরা এই পাপড়িগুলো তৈরি করবে, সেই অনুপাতেই তোমরা কিন্তু কেটে নেবে। তো আমি একটা গ্লাস দিয়ে ঠিক একইভাবে এরকম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে পাপড়িগুলো প্রত্যেকটা সমান সাইজের হবে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো একটা রুটি থেকে দেখো বেশ অনেকগুলো কিন্তু আমি পাপড়ি তৈরি করে নিয়েছি। এবার যে এক্সট্রা যে অংশটা রয়েছে, সেটাকে আমি তুলে নিচ্ছি, পরে এটাকে আবারও বেলে কিন্তু আমি ঠিক এরকম পাপড়ি তৈরি করে নেব। তো এবার এই পাপড়িগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পাপড়িগুলোকে দেখো আমি কিন্তু তৈরি করে নিয়েছি, আর এক কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পাপড়ি তৈরি করে নেওয়া যায়। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলের মধ্যে এই পাপড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম একটা ছড়ানো পাত্র নেবে, এতে করে একসাথে অনেকগুলো পাপড়ি তোমরা কিন্তু ভেজে নিতে পারবে। আর এগুলোকে কিন্তু এবার আমি মাঝারি আঁচে ভেজে নেব, আর একদমই কিন্তু এখন নাড়াচাড়া করব না। যখন তেলের ওপরে সমস্ত পাপড়িগুলো ভেসে উঠবে, তখন কিন্তু উল্টে দিতে হবে। দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সমস্ত পাপড়িগুলো তেলের ওপরে ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নেব। আর বন্ধুরা, এই পাপড়িগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি।
একই ভাবে পরের ব্যাচটাকে এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই পাপড়ি ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে, আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। তো এগুলো পাপড়িও আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। চলো এবার গরম গরম পরিবেশনের পালা। তো দেখো, আমি একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যদিও খুব একটা ভালোভাবে আমি কিন্তু সাজাতে পারি না, তবে যতটুকু পেরেছি সাজিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একবার বানিয়ে তোমরা কিন্তু পুরো দু মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এই পাপড়িগুলো। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, পুরো খাস্তা হয়েছে, কিন্তু আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আটা দিয়ে তো বন্ধুরা তোমরা অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো, বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।